মত পানকারী এজিদ জেনাকারী শরীয়তের বিরুদ্ধে যার অবস্থান ওই এজিদুর হাতত বায়াত গ্রহণ করন আইমাম হুসাইন ও দ্বারা কখনো সম্ভব ন কারণ আইমাম হুসাইন যদি তারে মানিলে সমর্থন করি ওই তো আইনি রাফত আর পরিবার পরিজন নিরাপদ তাইবো কিন্তু সমগ্র মুসলিম মিল্লাত বড় অপমানিত হইবো আমদস্ত হইবো মুসলিম মিল্লাত ধ্বংসর পিকে যাইবো প্রশ্ন আইজিব কই ওা যারা যেই নবীর কলমা পড়ে আর মুসলমান দাবি গরীর যেই নবীর পরিবাররে নামাজর ভিতরে শরণ গরীর ওই নবীর পরিবার অন্যতম সদস্য ইবনে হুসাইন এই সময়ের মুসলিম সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ ভেবে ব্যক্তি ইবে আজিদুর মত ลําপরত বাইতে গিয়ে ইয়ানাত দরাই শুধু সমগ্র মুসলিম মিল্লাত অবলস্ত হইবো মুসলিম মিল্লাত বড় অপমানিত হইবো এই ইমাম স্পষ্ট সুস্পষ্ট বক্তব্য দিয়ে রে এই মদিনার গভর্নর

নবীর পরিবার ওর চাহিদা নয় হেতলাই সেদিন ইমাম সিদ্ধান্ত দে ঠিক আছে আয় সফরি বা লই মদিনা শরীফ উত্তুল মক্কায় মুআজ্জমা যাইঙ্গি দা দারাই মদিনা শরীফ উজান রক্তারক্তি নুমই হারাম পবিত্র জায়গা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আর নবীর রোজায় আকদসর জায়গা ইয়ানো জেন খনদরনর রক্তারক্তি নুমই মারামারি ফিতনা ফাসাদ নয় এত আল্লাহ সৈয়দনা ইমাম হুসাইন যখন সিদ্ধান্ত লইলে মদিনায় পাক করতেন সপরিবারে মক্কায় মুআজ্জমাত যাইবে ইয়ানার পিছনে আরেকটা কারণ হল জি আল্লাহর ও ওয়া মান দাখালাহু কানা আমানা আল্লাহর ঘর খানায় কামাত তশরিফ লয় দাই

বরং মদিনা শরীফ তা এর দল ফাঁকাইতো যায় না দল বাড়ি করতো যুদ্ধের প্রস্তুতি লইতো এজিদুর বিরুদ্ধে ইয়াতি আর ন করে ফিতনাতুন বাসি বেল্লাই ফাসাদুতুন বাসি বেল্লাই মদিনা শরীফ উতুন ফড়ে গিয়ে দেয় মক্কা শরীফ গিয়ে কিন্তু মক্কায় মুআজ্জমাত ফাসানোর ফরদি কুফার জমিন উতুন এক এক সিঁড়ি দাওয়াত নামা এক বর্ণনায় দেশশো সিঁড়ি বে প্রসিদ্ধ রওয়ায়াত আছে

আরা এজিদুরে নমানি এজিদুর মতো লম্প আরা বায়াত নগরী আর অনরে মানিত আর অনর হাদত বায়াত গ্রহণ কই যুমদে আর অনরের দাওয়াত দির অন কুফার জমিনত আয়ুন আর অনরের রিসেপ কই যুম আর অনর আতত বায়াত গ্রহণ কই আর অনরে খলিফাতুল মুসলিমিন হিসেবে মান্যম দে ইমাম হিসেবে অনরে মানি জি অনর আততে ইসলাম নিরাফাত এজিদুর আতত ইসলাম কখনো নিরাফাত ন সুতরাং অন দ্রুত আর কুফার জমিনত আয়ুন ইল্লে দাওয়াত যাইতে দিতে 100 পর্যন্ত ছিলেন ইমাম হুসাইন কাছে পৌঁছে দেড়শ সিঁড়ি পৌঁছানোর ফরদি যদি এই মামু সাইনি যদি মদিনা সিঁড়ি মক্কায় মজামাত যদি কোভার জমিন তৈলিত নৌজবিল্লামিন জালিক দূষিত ইতারা আদালত কায়েম গুত আল্লাহ দরবারত কেয়ামতর ময়দানত আর ইমাম সাইন যদি হু তখন একান্ত জানা আসিল হুসাইনি ইতারার ডাকে সিদ্ধান্ত লই ব্যাগগুনে পরামর্শ দিয়ে দে যে অনে ঠিক আছে সিদ্ধান্ত নেবেন কুফাত যাবেন দে তবে তার আগে অনুরগ বিশ্বস্ত মানুষ আগে কুফাত ফাটন ইবে লোক আচরণ করে সন যদি আসা আসা যদি তারা মাননি যায় তইলি অন যাবেন অনর হাতত ব্যাগগুন বায়াত গ্রহণ করিব অনুরহান এতলা আপন চাচা দবাই হজরত মুসলিম বিন আকিল রদি আল্লাহ আনহুরে অবস্থা পর্যবেক্ষণ নাই আর ইমাম হুসাইনি ফাটাই দে জমিন মুসলিম বিন আকিল উল্ল ফইলে যাইমত্তর বায়াত গ্রহণ গুজ্জি মাইনে মুসলিম বিন আকিলে সিলি লেকি দি সংবাদ ফাসাই দি ইনদি সংবাদ ইমাম হুসাইনুর কাছে পৌঁছছি যথাযথ অবস্থাকে একেবারে অ অনুকূলে আছে আর ইমাম হুসাইনের সিদ্ধান্ত মোতাবেক সপরিবারে রওনা গই কি যুদ্দুল্লাহ না নয় দাওয়াত যত দেওয়া দাওয়াত ইসলামি ঈমানি দাওয়াত এই ইনদি রওনা হই গই আর ইন্দি কুফার মানুষই হন বেমানি করি ফেলি রাষ্ট্রীয় ক্ষমতার সামনে আত্মে না পারে এজিদি বুঝিত তাইলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদরে ক্ষমতা দি সংবাদ শুনো দিয়ে হয় যে যারা মুসলিম বিন আকিলুরাত বায়াত গ্রহণ গজ্জু যদি সার নসারও জয় তো আর আর পরিবার ধ্বংস করে দিয়া দেবে

मुझे को समझो मैं आया नहीं हो, बुलाया गया हो मुझे को लो मुस फिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो के मेहमा बना कर सताया गया हो मैं रो